আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত 5 মাসের বেশি সময় ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ চলছে, আর এই সংঘর্ষে প্রত্যক্ষভাবেই ইয়েমেনের হুতি এবং হিজবুল্লার মতো সশস্ত্র সংগঠন জড়িয়ে গেছে। তবে ইরানের নামটা কিন্তু সরাসরি যুক্ত হয়নি। বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা তাদের স্টেটমেন্টে এমনটাই বলেছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ, মানে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তবে ওই সম্ভাবনা এখন অনেকটাই সুনিশ্চিত হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে ইরান এবং ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে, এটা অনেকটা সুনিশ্চিত। এটা আমি বলছি না, সামরিক বিশেষজ্ঞরা বলছে। কেননা ইসরায়েল ইরানের বিরুদ্ধে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, এই সরাসরি যুদ্ধ শুরু হয়ে যাওয়া ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। একেবারে নজিরবিহীন হলেও সত্য, যুদ্ধের সরাসরি যে প্রথম ধাপ সেটা শুরু হয়ে গেছে। কারণ ইসরায়েল সিরিয়ার ভেতর ইরানের যে দূতাবাস রয়েছিল সেখানে হামলা করেছে। হামলা বললে ভুল হবে, ইসরায়েল সেই জায়গায় হামলা করে পুরো দূতাবাসটিকে উড়িয়ে দিয়েছে। সিরিয়ার যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা রয়েছে সানা, এই হামলার পর সেই ইরানি দূতাবাসের যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেটা সংগ্রহ করেছি আপনাদের দেখার জন্য। এখানে পরিষ্কারভাবেই কিন্তু বোঝা যাচ্ছে যে হামলার পর ইরানের ওই দূতাবাসটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে। সেখানে অবকাঠামো বলতে আর কোনো কিছু নেই। সিরিয়ার রাজধানী দামেস্কের ভেতর অবস্থিত এই দূতাবাসটিতে পরপর 6 বার হামলা করেছে ইসরায়েল, এবং হামলায় ব্যবহার করা হয়েছে 5ম প্রজন্মের F-35 লাইটিং টু জেট ফাইটার। এবং এই হামলায় ইরানি ইসলামী বিপ্লবী গার্ডের একজন কমান্ডার সহ অন্তত পক্ষে 8 জন নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা নূর তাদের খবরে যেমনটা জানিয়েছে যে সিরিয়ার ভেতর ইরানি এই দূতাবাসের ভেতর সন্ধ্যার পর যখন হামলা করা হয়, তখন এই দূতাবাসের ভেতর দূতাবাসের যিনি প্রধান ছিলেন রাষ্ট্রদূত, তিনি উপস্থিত ছিলেন না, তার পরিবারের সদস্যরা এবং তিনি নিরাপদে রয়েছেন। তবে এক্ষেত্রে ইসলামী বিপ্লবী গার্ডের অন্যান্য সদস্যরা যারা উপস্থিত ছিলেন এই কেন্দ্রের ভেতর, তারা নিহত হয়েছেন। কারণ সম্পূর্ণভাবেই বিল্ডিংটি ধসে পড়েছে, কারণ ব্যবহার করা হয়েছে আমেরিকার তৈরিকৃত শক্তিশালী মিসাইল, তো আবার 5ম প্রজন্মের মিসাইল। এখানে আপনাদের সুবিধার্থে আরেকটি তথ্য ছোট করে দিয়ে রাখা ভালো, এই যে ইরানি দূতাবাসে ইসরায়েল আক্রমণ করলো, এটা কিন্তু ইসরায়েল প্রথম ধাপে আক্রমণ করেনি, বরঞ্চ ইসরায়েল প্রতিশোধ নেওয়ার আক্রমণ করেছে। কারণ যেদিন বিকালে সন্ধ্যার পর ইসরায়েলি দূতাবাসে আক্রমণ করা হয়েছে, ঠিক ওই দিন সকালে ইরানের ড্রোন সুদান থেকে ইসরায়েলের যে ইলাত নেবাল বেজ রয়েছে সেখানে বড় ধরনের তাণ্ডব চালিয়েছে এবং নেবাল বেজটিকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। এখন ইসরায়েল তার প্রতিশোধ স্বরূপই আমেরিকার মিসাইল ব্যবহার করে সিরিয়ার ভেতরে থাকা ইরানের যে দূতাবাস রয়েছে সেখানে আক্রমণ করেছে। এবং সঙ্গত কারণেই কিন্তু এই জায়গায় প্রশ্নটা আসতে পারে যে হাসনাত ভাই, কিছুদিন পূর্বেই তো আমরা খবর পেয়েছিলাম যে সিরিয়ার রাজধানী দামেস্কের ভেতর ইরান তার খোরদাদ 15 যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা মোতায়েন করেছে, এবং ইসরায়েল সিরিয়ার রাজধানীতে এর পূর্বে যে আক্রমণ করতে গিয়েছিল মিসাইল দিয়ে, সেটা তো প্রতিহতও করেছে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে এইবার কেন সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দূতাবাসটিকে রক্ষা করতে পারল না? দেখুন, দামেস্কের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা বলয়, সেটা সম্পূর্ণভাবে এখনও রাশিয়ার হাতে। রাশিয়ার S-300 এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে। এই জায়গায় রাশিয়া যদি সহযোগিতা না করে এবং ইরানের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করা হয়, তাহলে ইসরায়েলের 5ম প্রজন্মের জেট ফাইটারের আক্রমণ প্রতিহত করা অনেকটাই কিন্তু কষ্টসাধ্য। কারণ এই খোরদাদ 15 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর রেঞ্জ হলো 120 কিলোমিটার, এবং একসাথে 6টি টার্গেটকে সে এঙ্গেজ করতে পারে। সাধারণত ইসরায়েলের কাছে যে 4র্থ প্রজন্মের জেট ফাইটার রয়েছে, যেমন ধরুন F-16 বা F-15 ফাইটিং ইগল, এই সকল জেট ফাইটারগুলোকে এই খোরদাদ 15 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 150 কিলোমিটার দূর থেকেই ডিটেক্ট করতে পারে, এবং 120 কিলোমিটার দূর থেকে সেটাকে ফায়ারও করতে পারে তার মিসাইল। তবে 5ম প্রজন্মের জেট ফাইটারের ক্ষেত্রে এই রেঞ্জ কিন্তু কমে আসে, তখন 70 থেকে সর্বোচ্চ 80 কিলোমিটার দূর থেকেই এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই 5ম প্রজন্মের জেট ফাইটারকে শনাক্ত করতে পারবে, এবং 65 কিলোমিটার কাছাকাছি আসলেই শুধুমাত্র তার মিসাইল সেই ফাইটারটিকে এঙ্গেজ করতে পারবে, এর আগে কিন্তু পারবে না। আর এই জন্যই ইসরায়েল ইরানি দূতাবাসে যে হামলাটা করেছে সেটা মাল্টি লেয়ার কম্বিনেশন আক্রমণ করেছে।
এই ক্ষেত্রে তারা ব্যবহার করেছে কমপক্ষে 15টি পঞ্চম প্রজন্মের জেট ফাইটার এবং এর সাথে সাথে আরও 10 থেকে 15টি চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধবিমান এবং এর সাথে সাথে কিছু ড্রোনও তারা যুক্ত করেছে। প্রথমে ড্রোনগুলোকে প্রেরণ করেছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে এঙ্গেজ করার জন্য। তারপর কিন্তু F-16 যুদ্ধবিমানগুলো এগুলোর যে রাডার সিস্টেম সেটাকে চমক দিয়েছে। আর তৃতীয় ধাপে পঞ্চম প্রজন্মের জেট ফাইটারগুলো বলা হয় যে প্রায় 350 কিলোমিটার দূর থেকেই আমেরিকার তৈরিকৃত যে পঞ্চম প্রজন্মের মিসাইল রয়েছে, জি হ্যাঁ স্টেলথি মিসাইল, সেগুলো ফায়ার করেছে, যার এক একটির মূল্য প্রায় $2 মিলিয়ন। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটি দেখছেন AGM-158, এটি হলো আমেরিকার পঞ্চম প্রজন্মের স্টেলথি ক্রুজ মিসাইল, যেটার রেঞ্জ বিভিন্ন ভেরিয়েন্টের হয়ে থাকে 650 কিলোমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জেরও হয়ে থাকে এই মিসাইলগুলো। পরমাণু বোমা বহন করতে সক্ষম এই মিসাইলগুলো সর্বোচ্চ প্রায় 1 টনের কাছাকাছি বোমা বহন করতে পারে, যেটা সহজ কথা নয়। এবং এই ধরনের টেকনোলজি আমেরিকা ব্যতীত হাতে গোনা আমেরিকা তার কয়েকটি মিত্র দেশের কাছেই দিয়েছে। দেখুন, এর পূর্বে ইসরায়েল সিরিয়ার রাজধানীতে আক্রমণ করতে ব্যর্থ হয়েছে, সম্পূর্ণভাবে ইরানের টেকনোলজিগুলো সেই মিসাইল হামলা প্রতিহত করেছে। তবে এইবার ইসরায়েল কিন্তু কোনো রিস্ক নিতে চায়নি, যার জন্য আমেরিকার সর্বাধুনিক এই যে প্রযুক্তি রয়েছে পঞ্চম প্রজন্মের মিসাইল সেটা তারা ব্যবহার করেছে। এবং এই মিসাইলগুলো অনেকটা বলতে পারেন নিখুঁতভাবেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পেরেছে, আর এটা দেওয়াটাই ছিল স্বাভাবিক বিষয়। দেখুন, খোরদাত 15 পঞ্চম প্রজন্মের জেট ফাইটারকে মোকাবেলার জন্য ডিজাইন করা হয়নি এবং সক্ষমতা খুবই কম। এই জায়গায় ইরান তাদের যদি বাবার 373 যে মিসাইল রয়েছে, যেটা S-400 হুবহু কপি, সেটা যদি মোতায়েন করতে পারত তাহলে কিন্তু এই ঘটনা দেখতে হতো না। তবে দুঃখজনক বিষয় হলো যে রাশিয়ার বাধার কারণে এটা সম্ভব হয়নি, কারণ এখনও সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের সম্পূর্ণ এলাকা রাশিয়া নিয়ন্ত্রণ করে। যেই জায়গায় এই হামলা প্রতিরোধে রাশিয়া কোনো ধরনের চেষ্টা করেনি এবং চেষ্টা করবেও মনে হচ্ছে না। এখন ইসরায়েল যদি আমেরিকার কাছ থেকে পঞ্চম প্রজন্মের মিসাইল AGM-158 ব্যবহার করতে পারে ইরানের বিরুদ্ধে, ইরানের কাছেও কিন্তু এর থেকেও বড় শক্তিশালী মিসাইল রয়েছে, ফাতা-2 নামক হাইপারসনিক মিসাইল, যেটা প্রতিহত করতে পারবে না ইসরায়েল কেন, পৃথিবীর প্রায় কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটা সামরিক বিশেষজ্ঞদের দ্বারা অনেকটাই গ্রান্টেড, যেটা সম্ভব নয়। এখন ইরান তো বসে থাকবে না, তাদের এই দূতাবাসটি উড়িয়ে দিয়েছে ইসরায়েল, এবং এই জায়গায় 7 থেকে 8 জন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছেন। ইরানও কিন্তু বসে থাকবে না, এর পাল্টা শক্তিশালী জবাব দেবে। এবং আপনি নিশ্চিত থাকুন, এইবার হামলা হবে হাইপারসনিক মিসাইলের, কোন জায়গা থেকে হয় কিভাবে হয় সেটা পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। তবে ইসরায়েলের খুবই ক্রিটিক্যাল যেই সকল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, বিশেষ করে ইসরায়েলের রাজধানী তেল আবিব, সেখানে এইবার হামলা হবে, এবং হামলাটা নিশ্চিত হবে হাইপারসনিক মিসাইলের মাধ্যমে, যাতে উপযুক্ত জবাব ইসরায়েলকে দেওয়া যায়, ইরান দিতে পারে সেটা ইরান সুনিশ্চিত করবে। নিশ্চিত থাকেন যে আগামী 2 থেকে 1 দিনের ভেতরই ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী হামলার খবর ইনশাল্লাহ আপনাদের আমি দিতে পারবো। ইরান এই হামলাটা করবে প্রতিশোধ নেওয়ার জন্য, এখন দেখার বিষয় যে হামলাটা কতটুকু ধামাকাধার হয়। তো বন্ধুরা, বড় খবর দেওয়ার আশায় আপাতত আজকের এই ভিডিওটি শেষ করছি। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপডেটগুলো আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।